আজ কিন্তু আমি চলে এসেছি দেখতে পাচ্ছ রিগাল প্লাজা মুরগাসোল রাইট ঠিক আছে মুরগাসোলে চলে এসেছি বাজার শোরুম বাজার শোরুমের ঠিক পাশে চলে এসেছি আজকে হচ্ছে আমরা দি এভার কাম লোটাস রেস্টুরেন্ট ঠিক আছে আজ আমরা ফুড ব্লগ করবো ভাই একটু আলাদা হতে চলেছে কারণ এটা পিওর ভেজ রেস্টুরেন্ট হতে চলেছে সবাই তো ননভেজ খেয়ে দেখো আজকে পিওর ভেজ টেস্ট করে দেখো কেমন লাগে বেশি ইন্টার বলবো না ভেতরে চলো দেখা হবে কি কি আছে মেনু কি কি সিনেমেটিক আছে এনজয় করো সো এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এন্ট্রেন্স এদিকে যদি আসো তোমরা এইখান থেকে ডাইরেক্ট হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এন্ট্রেন্স এ দেখো ডাইরেক্ট এখানে হচ্ছে রেস্টুরেন্ট এন্ট্রেন্স এখান থেকে এন্ট্রেন্স তোমরা পেয়ে যাবে এই হলো রেস্টুরেন্ট এন্ট্রেন্স সো গাইস মেইন তোমাদের যেটা অ্যাট্রাকশন ফুড ব্লগ ফুড রিভিউ নিয়ে চলে এসেছি সিনেমাটিক দেখেছো লোভ তো লাগছে তো রিভিউ দেওয়ার পালা চামচ দিয়ে খাওয়ানো ভাই হাত দিয়ে নেবো সঙ্গে আমার ডিশ হচ্ছে একটা গ্রিন সস একটু গ্রিন সস নিয়ে নেবো আমি সাইডে ওয়াও খুবই ঠিক আছে সসটা সঙ্গে তো আমাদের স্যালাড দিয়েছে স্যালাড দিয়ে নিলাম আমাদের এটা হচ্ছে ভেজ কাবাব প্লেট এটা ট্রাই করা যাক পনিরটাকে এত সুন্দরভাবে এটা প্রিপেয়ার করেছে না অসাধারণ টেস্ট থাকছে মালাই কাবাব বা মালাই সামথিং যে একটা আছে মালাই কাবাব আমার যত মনে হচ্ছে এটা নেক্সট নিয়ে চলে এসেছে এটা হচ্ছে দিলরুবা শিখ কাবাব অসাধারণ একটা প্ল্যাটিং করা আছে প্ল্যাটিংটা মানে প্ল্যাটিংটা কে করে জানো আমরাই করেছি সিনেম টিকের সময় পড়ে গেছে তো আমরা নিজেরাই ভাবেই করে নিয়েছি টেস্ট করে যাক দিলরুবা দিলরুবা শিখ কাবাব একটা স্ট্রং করিয়েন্ডারের ফ্লেভার পাবে তোমার এর মধ্যে উপরে চিজ দিয়ে গার্নিশিং করা আছে অসাধারণ টেস্ট এটা নেক্সট নিয়ে চলে এসেছি দুটো আছে একসঙ্গে করে দেবো আর ওয়েট হচ্ছে না আমার দ্বারা এটা হচ্ছে গাইস কুম্পাও পনির হ্যাঁ তোমরা কুম্পাও চিকেন ছিল না আজকে ফার্স্ট টাইম কুম্পাও পনির তোমাদের আমি দেখাচ্ছি আর আমি নিজেও ফার্স্ট টাইম ট্রাই করবো দেখতে পাচ্ছ ব্রকোলি অনেক ভেজিটেবল তোমার ডেকোরেট করা আছে ঠিক আছে রোস্টেড রোস্টেড তোমাদের কাজু আছে ট্রাই করে যাক ট্যাঙ্গিনেস ব্যাপার আছে অসাধারণ টেস্ট এটা তার এটা যেটা আছে এটা স্পেশাল আছে গ্রিল পনির ইন মোজেফা পাশে কিন্তু মোজেফা না এটা তোমাদের লোটাস রেস্টুরেন্টের মানে শেফ স্পেশাল বলতে পারবে টেস্ট করে দেখা যাক বাটারি বাটারি ফ্লেভার আছে একটা আমি শেফকে জিজ্ঞেস করলাম কি শেফ এটা মানে কী তৈরি হয়েছে সে বললো না যে না এটা আমি টপ সিক্রেট বলবো না যাক টেস্ট কিন্তু অসাধারণ এই রকম অ্যাপেটাইজার সেকশন নিশ্চয়ই তারপর দেখা যাচ্ছে সো গাইস চলে এসেছি মেন কোর্স নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য ফার্স্টে হচ্ছে বাটার নান নিয়ে ফার্স্টে ট্রাই করবো অ্যান্ড বাটার নানের সাথে ইংলিশ হচ্ছে আমি ডাল ফ্রাই ইয়েলো ডাল ফ্রাই তো ডাল ফ্রাই দিয়ে টেস্ট করা যাক অসাধারণ একটা ফ্লেভার আসছে দারুণ ফ্লেভার আসছে অ্যান্ড গরম গরম তো অসাধারণ লাগছে এর মধ্যে নেক্সট আছে হচ্ছে আমার মশালা খুঁজে দেখতে পাচ্ছ স্টাফিং তো ঘুরে ঘুরে আসছে এটা আমি দেখতে পাচ্ছি খুঁজে দেখো স্টাফিং টেস্ট করবো এটা বেশ ভালো লাগলো আমার নেক্সট আছে হচ্ছে আমার অল্প কিছু কোয়ান্টিটি কোয়ান্টিটি এটুকু না গেছে কোয়ান্টিটি অনেকটাই আছে কিন্তু ফার্স্টে তোমাদের নিয়ে দেখানোর জন্য আমি এটু নিলাম আর নেক্সটতে আছে হচ্ছে স্যার আমার নেক্সটতে আছে হচ্ছে আমার হচ্ছে হচ্ছে আইটেমটা হলো ভেজ সাভেরা পনির কিছু তো এরকম একটা পিসেস থাকবে ঠিক আছে তো কত সুন্দর লাগছে কিন্তু ডিলিশিয়াস লাগছে ভেজে কিন্তু একটা তোমাদের মশালা স্টাফিং করে দিতে হচ্ছে তোমার উপর থেকে স্টাফিং তো গ্রেভিটা দিয়ে নেবো আমি তোমাদের কিন্তু পনির তারপরে মুরব্বা অনেক কিছু দেওয়া আছে মুরব্বা এটা টেস্ট করা যাক একবার স্টাফ বিহেভিয়ার শেফ বিহেভিয়ার সবারই কিন্তু অসাধারণ একটা বিহেভিয়ার ফিনিশ করে দিলো সবাই দেখা হয় যদি কিছু
আর শুনুন জিনিস না তোমাদের বলতে ভুলে গেছিলাম, নিয়ে চলে এসেছি হচ্ছে আমি গাজরের হালুয়া উইথ রাবড়ি। নর্মাল গাজরের হালুয়া নয়, বেকড গাজরের হালুয়া। দেখতে পাচ্ছ, টেস্ট করে দেখা যাক। কারণ কিন্তু অনেক তোমার রোজ পেটালস, তোমার অ্যালমন্ডস যে গার্নিশিং করা আছে, তো টেস্ট করা যাক। খুবই সুন্দর খেতে, অসাধারণ খেতে। মানে এত সুন্দর খাওয়ার পর যদি তোমরা এই ডেজার্ট পেয়ে যাও না, মুগ্ধ হয়ে যাবে তোমরা। গরম গরম রাবড়ি, তার সাথে গাজরের হালুয়া, অসাধারণ একটা কম্বিনেশন ভাই। এভারেজ সার্ভিস 5 স্টার, মানে 5 স্টারও কম, আরও যদি বেশি স্টার হচ্ছে ওটাই দেওয়া যেত। অসাধারণ সার্ভিস, অসাধারণ টেস্ট, অসাধারণ টাইম দেন। এত খাওয়া দাওয়ার পর একটু হজম যেন দরকার ছিল, তাই নিলাম হচ্ছে মিট মজিত। ভাই মনটাও ফ্রেশিং হবে এবং পেটটাও ঠান্ডা হবে এবং হজমটাও হবে, তো এটাই নিয়ে নিলাম। লোটাস এক্সপ্রেস যদি বলতে চাই, অসাধারণ ছিল গাইজ, বাই হার্ট বলছি আমি, অসাধারণ ছিল। মানে ভেজও যে আমরা এত সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাবো, এত এত কম্বিনেশন ভাবতে পারি না। তোমরা আসো একবার ভিজিট করো, তাহলে তোমরা বুঝতে পারছি এত সুন্দর কম্বিনেশন কিন্তু লোটাসেই সম্ভব। লোটাস লোকেশনটা বলে দেবো, বাজাজ শোরুম তার ঠিক পাশে, আসানসোলে মুরগাছে যে বাজাজ শোরুম আছে তার ঠিক পাশে তোমরা পেয়ে যাবে এভার হোটেল এবং লোটাস রেস্টুরেন্ট, পিওর ভেজ রেস্টুরেন্ট। সো হ্যালো দাদা, তোমরা তো এখন লাঞ্চ করলে লোটাস রেস্টুরেন্টে, তোমাদের ফিডব্যাক কেমন, কেমন লাগলো, এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স বলতে আমি রেস্টুরেন্টে প্রথম আসলাম, একটা আমার জানি না এটা নতুন খুলেছে, আচ্ছা প্রাইস কি খুব বেশি? না না, প্রাইস রিজনেবল প্রাইস আছে, এরকম আসলে মানে সবাই অ্যাফোর্ড করতে পারবে। হ্যাঁ আচ্ছা, আপনারা কি ট্রাই করলেন? হ্যাঁ আমরা বেঙ্গলি খাবার খেলাম, আর বাঙালি মানে আলু পোস্ত, চাটনি, মানে ওভারঅল ফিডব্যাক আপনি বলছেন 5 আউট অফ 5। অবশ্যই 5 আউট অফ 5। থ্যাংক ইউ থ্যাংক ইউ।